তেরো তারিখটাকে সবাই আনলাকি থার্টিন বলে। হ্যাঁ, তো সেই আনলাকি থার্টিনে জন্ম হয়ে আমি কতটুকু লাকি হয়েছে আমি ঠিক বলতে পারি, তবে আমি লাকিই বলবো। বাংলাদেশ বেতারের সাবেক মুখ্য উপস্থাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ ফজল হোসেন, বেতারের প্রবীণ ঘোষক হিসেবে ত্রিতরঙ্গ চট্টগ্রাম, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ, রোটারি অ্যান্ড রোটারি ক্লাব অব ইসলামাবাদ আরআই ডিস্ট্রিক্ট 3280, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রেডিও অ্যানোনসার্স ক্লাব র্যাঙ্ক খুলনা, অবসর সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রাম, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, প্রফেসর মোহাম্মদ খালেদ ফাউন্ডেশন সহ চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের কাছ থেকে সম্মাননা পেয়েছেন। পহেলা মার্চ 2013 খ্রিস্টাব্দে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তাঁকে সম্মাননার সুযোগ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ চট্টগ্রাম 1425 বঙ্গাব্দে 30শে চৈত্র 2019 সালের 13 এপ্রিল তাঁকে সম্মাননার স্মারক প্রদান করে। আমরা তার সামগ্রিক কর্মকাণ্ডের উপর ধারাবাহিক সাক্ষাৎকার তুলে ধরব CNA24 টিভির পর্দায়। আজ 13 জুন তার জন্মদিনে সেই সাক্ষাৎকার পর্বের সূচনা করছি। আমাদের পক্ষ থেকে তাকে জন্মদিনের একরাশ শুভেচ্ছা এবং সশ্রদ্ধ ভালোবাসা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের স্মৃতিচারণমূলক পরিবেশনা সেদিনের কথায়। আজকের অতিথি বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব, বাংলাদেশ বেতারের সাবেক মুখ্য উপস্থাপক আলহাজ ফজল হোসেন। আজকের এই আয়োজনে আমরা মূলত জানতে চাইব ফজল ভাইয়ের বেতার জীবনের নেপথ্যের কথা, তার ব্যক্তি ফজল ভাই তার সম্পর্কে, পাশাপাশি তার স্মৃতিময় বর্ণিল বেতার জীবনের অভিজ্ঞতার কথা, যেখানে থাকতে পারে বেতারের সূচনা লগ্নের কথা, থাকতে পারে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়কার বেতার সম্প্রচারের সেই দিনের স্মৃতি কথা। তাহলে আসুন আমরা এবারে আজকের অতিথি মুখোমুখি হই। ফজল ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে, তুমি কেমন আছো? আচ্ছা, ভালো আছি। আচ্ছা, আজকে আমরা যেটা বলছিলাম একটু আগে দর্শকের সঙ্গে কথা, যে আমরা আপনার মোটামুটি পুরো জীবনের, দীর্ঘ জীবনের, সেটা আপনার ব্যক্তি জীবন, আপনার শৈশব কৈশোর, তারপর বেতারে যাওয়ার আগ মুহূর্ত, কী করে আগ্রহ জন্মালো, সেই সব বিষয়গুলো আমরা তুলে ধরতে চেষ্টা করব। ধন্যবাদ নিজাম। আমি শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামের দরবারে আমি শুকরিয়া আদায় করছি যে তিনি এই বয়সেও আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি CNA24 টিভি চ্যানেলের কর্তৃপক্ষ এবং এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবাইকে, বিশেষ করে নিজাম হায়দার সিদ্দিকী তোমাকে। আমার এই জন্যে আরও বেশি ভালো লাগছে, আমি আমার জীবনে অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছি, তা আমার আজকে বেশ বিশেষ ভালো লাগছে যে তুমি চট্টগ্রাম বেতারে দীর্ঘদিন অনুষ্ঠান ঘোষণায় আমার সহকর্মী হিসেবে কাজ করেছ, তুমি আজকে একটা চ্যানেলের সাথে যুক্ত হয়েছ, এটা আমার কাছে খুবই আনন্দের, আমার কাছে খুব ভালো লাগছে। তো যাই হোক, তুমি আমার জীবনের যে কথাগুলো শুনতে চেয়েছ, আমি জানি না দর্শক শ্রোতারা এটা কীভাবে নেবেন, কতটুকু নেবেন, কারণ ওনারা বিরক্ত যাতে না হন, আমার মনে হয় বিরক্ত হবেন, কারণ কতক্ষণ আর কথা শোনা যায়। মানুষ আজকাল সবাই শুধু বিনোদন চায়, গান শুনতে চায়, বিভিন্ন ধরনের বিনোদনে আগ্রহী। আবার কখনো কখনো কিছু মানুষের কথা, যে আপনার মতো মানুষের এই আগ্রহটাও থাকে যে উনি যে এই জায়গায় আসলেন, কী করে আসলেন, কোথায় ছিলেন, কী করতেন, এরকম আগ্রহ আছে সব কিছুর পাশাপাশি। ঠিক আছে, সেই কারণেই আমার আশা, যদি আমার এই কথার উপরে আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, হ্যাঁ, তারা যদি কিছুটা হলেও উদ্বুদ্ধ হয়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় আমার এই সাক্ষাৎকারটা সার্থক হবে, আমার জীবনটাও সার্থক হবে বলে আমি মনে করি।
ফজল ভাই, তাহলে আপনার সেই শৈশব কৈশোর বেড়ে ওঠার কথা। শৈশব কৈশোর আমার মূল বাড়ি ছিল চট্টগ্রাম শহরের অদূরে হাটহাজারী, বর্তমানে উপজেলা, তখন থানা ছিল হাটহাজারী থানার বাথুয়া গ্রামে, নজুমিয়াহাট যে হাটের পশ্চিম পাশে, ওখানেই আমাদের আমার পৈতৃক নিবাস। তবে আমার বাবা 1924 সালে ওখান থেকে চট্টগ্রাম শহরে চলে আসেন, যার ফলে চট্টগ্রাম শহরেই আমার জন্ম 1945 সালের 13 জুন, যেটা সবাই। শহরের কোথায় ফজল ভাই? চট্টগ্রাম শহরের এনায়েত বাজার, রিয়াজদ্দিন রোড, চৈতন্যগলি। হ্যাঁ, ওখানেই আমার বাবা, উনি আসলে সেই সময় চট্টগ্রাম ওয়াটার ওয়ার্কস, যেটা বর্তমানে ওয়াসা, ওয়াসা তো তখন ছিল না, চট্টগ্রাম ওয়াটার ওয়ার্কস, ওয়াটার ওয়ার্কসের উনি সুপারভাইজার ছিলেন, যেটা এখন ওই দামপাড়া, সেই ওয়াসার অফিসটা এখনও আছে, ওখানে দামপাড়া পানির কল বলতো ওটাকে। সেখানে উনি সুপারভাইজার হিসেবে কাজ করতেন। এরপরে উনি আবার বিভিন্ন ধরনের ওই ব্যবসা করতে চেয়েছিলেন, সেই ব্যবসায় সুবিধা করতে পারেন নাই, উনি বিদেশে চলে গিয়েছিলেন। উনি ইরানে ছিলেন প্রায়, ইরান আবাদান, ওখানে ছিলেন প্রায় 12 বছর, একবার 8 বছর, একবার 4 বছর, এইভাবে যাওয়া আসা করেছেন। তো সেই জায়গায় উনি, আমার জন্ম 1945 সালে, আমি বলেছি আগেই 13 জুন, যেটা 13 তারিখটাকে সবাই আনলাকি 13 বলে। হ্যাঁ, তো সেই আনলাকি 13-এ জন্ম হয়ে আমি কতটুকু লাকি হয়েছে আমি ঠিক বলতে পারি, তবে আমি লাকিই বলবো, আমি লাকিই বলবো, এই জন্যে যে আল্লাহ এই পর্যন্ত, আমার এই জীবন পর্যন্ত আমাকে অনেক ধরনের সম্মান দিয়েছেন, অনেক সম্মান আমি পেয়েছি। হ্যাঁ, সেটাও বেতারের কারণে, আমি সেই দিকে পরে আসছি। তো আমি ওই 1951 সালে আমাকে ভর্তি করা হলো চট্টগ্রাম মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুলে, সেই মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুলে ভর্তি হলাম। তখন তো চট্টগ্রাম শহর আসলে খুবই ছোট ছিল, মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুলটা ছিল বর্তমান যে নিউ মার্কেট, সেই নিউ মার্কেটের পূর্ব পাশে মিউনিসিপ্যাল, যেখানে মিউনিসিপ্যাল স্কুল, যেটা মিউনিসিপ্যাল হাই স্কুল যেখানে, ওইখানে ছিল প্রাইমারি স্কুলটা, আর পশ্চিম পাশে ছিল হাই স্কুলটা। এখন ওটা চলে এসছে, এখন প্রাইমারি স্কুলটা পশ্চিম পাশে চলে গেছে, আর হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। তো ওইখানে ওটা ছিল আলাদাভাবে আলাদা, এবং তার পূর্ব পাশে ছিল একটি বিখ্যাত লাইব্রেরি, কোঅপারেটিভ বুক সোসাইটি নামে। ওখানকার ম্যানেজার ছিলেন একজন বক্তিয়ার সাহেব, আমার এখনও মনে আছে। হ্যাঁ, খুবই লার্নেড ম্যান। তো আপনার বাসার কাছাকাছি? না, বাসার না, বাসার না, এটা বলছি যে নিউ মার্কেটের পাশে যেটা আমার স্কুল, সেটা কি ওই পূর্বকোণের? হ্যাঁ হ্যাঁ, পূর্বকোণের যেটা এখন অফিস হয়েছে, হ্যাঁ ওটা হচ্ছে ওই কোঅপারেটিভ বুক সোসাইটির পেছনে, পেছনে, হ্যাঁ হ্যাঁ, পূর্বকোণের ইয়েটা, ওই যে প্রেস, হ্যাঁ প্রেসটা কিন্তু আগে রাস্তার এপাশে ছিল, ওখানে ওদের একটা, ওদেরও একটা লাইব্রেরি ছিল নিউজ ফ্রন্ট নামে। হ্যাঁ, ওইটা ওইটা ছিল, এবং ওটার পেছনে ছিল একটা মুসলিম প্রেস কি জানি ছিল একটা। তো তখন তো এত বিল্ডিং ফিল্ডিং হয় নাই, কিছুই হয় নাই, রাস্তাও সিঙ্গেল রাস্তা ছিল। তো আমাদের ওই যে প্রাইমারি স্কুল যেটা, সেই প্রাইমারি স্কুলটা ছিল টিনশেড, সেই টিনশেডের ওখানে আমাদের হেডমাস্টার সাহেব ছিলেন আব্দুল সবুর সাহেব, এবং আমাদের খুব প্রিয় একজন স্যার ছিলেন, কবি, কবি মাস্টার বলতাম আমরা তাকে, আলাদিন আলী নূর, যিনি লেখাজোখা করতেন। তো উনি ছিলেন, ওনার কথা খুব মনে পড়ে, হরিপ্রদবাবু, অমূল্য স্যার, হ্যাঁ আমাদের বেদাস স্যার। হ্যাঁ, আমি ওই 51 সালে এই ওখানে ক্লাস 1-এ ভর্তি হই। ওই ভর্তি হওয়ার পরে ওখানে দেখলাম ওই স্কুলের সামনে যে জায়গাটা, চমৎকার একটা বাগান ছিল, এবং ওই বাগানটার পুরো অবদান ছিল আমাদের
সেই কবি মাস্টার আলাউদ্দিন আলী নুসারের। হ্যাঁ, উনি যেহেতু কবি মানুষ, উনি খুব ফুল প্রেমী ছিলেন, হ্যাঁ বাগান প্রেমী ছিলেন, চমৎকারভাবে উনি সাজিয়েছেন। হ্যাঁ, সাজিয়েছেন, চারদিকে বাগান ছিল, মাঝখানে জায়গা ছিল যেখানে অ্যাসেম্বলি হতো। আবার ওই ঠিক গেইটের সামনাসামনি একটা দোকান ছিল, চায়ের দোকান। সেই চায়ের দোকানে সেই সময় চোঙ্গা গ্রামোফোন, আচ্ছা সেই সময়কার চোঙ্গা গ্রামোফোন, আজকাল তো এগুলো দেখা যায় না, তো সেই চোঙ্গা গ্রামোফোন ওখান থেকে গান বাজত। আমি স্কুলে যেতাম, স্কুলে যেতাম কিভাবে, ওই কাপড়ের থলি নিয়ে। হ্যাঁ, আজকালকার মতো অত সুন্দর সুন্দর ব্যাগ অত কিছু ছিল না। তখন কোন ক্লাসে আপনি? ক্লাস ওয়ানে যখন ভর্তি হই। হ্যাঁ, ওই কাপড়ের ব্যাগ নিয়ে, কাপড়ের ব্যাগের ভিতর স্লেট পেন্সিল, আচ্ছা তখন স্লেটে লেখা হতো। হ্যাঁ, খাতাপত্র ছিল? খাতাপত্র ওই রকম ছিল না, হ্যাঁ খুব কম। তারপরে আর বইগুলো, হ্যাঁ অল্প অল্প সংখ্যক বই। আজকাল তো সে বাচ্চারা বই নিজেরা নিতেই পারে না, বইয়ের ভারে তারা ক্লান্ত হয়ে যায়, ওদের সেই বইয়ের জন্য আবার আরেকজনকে যেতে হয়। হ্যাঁ, তো সেই সময় আমাদের এটা ছিল। এবং আমার বাসা রিয়াজদিন রোড থেকে ওই ওটা জুবিলি রোড, সেই সেই সময়কার জুবিলি রোড। হ্যাঁ, আমি ওখানে হেঁটে হেঁটেই যেতাম, হেঁটে যেতাম ওই ওখানে গিয়ে ওই স্কুলে ক্লাস ওয়ান টু পর্যন্ত, টুতে যখন উঠলাম, টুতে ওঠার পরে আস্তে 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 ওখানে কিছু ওই সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল একেবারে ক্লাস ওয়ান থেকেই। তো ওখানে আস্তে 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 আমাকে সেই গানের ইয়েতে স্যাররা আবিষ্কার করলেন। আচ্ছা, হুম, তো ক্লাস টু থ্রিতে যখন পড়ি তখন ওই যে অ্যাসেম্বলি হতো, অ্যাসেম্বলিতে সেই সময় এখন কীরকম হয় আমি ঠিক বলতে পারি না, আগে কিন্তু ওই সময় আমাদের ছিল অ্যাসেম্বলি, মানে ক্লাস শুরু হওয়ার আগে সবাই সব ক্লাস থেকে লাইন ধরে অ্যাসেম্বলিতে আসবে, ক্লাস ওয়াইজ এসে লাইন ধরে দাঁড়িয়ে ওখানে ওই এটা জাতীয় সঙ্গীত, তখনকার জাতীয় সঙ্গীত ছিল পাকসার জমিন সাতবার, কিন্তু ওইটা না, আমাদের ওখানে বাংলায় হতো, বাংলায় ছিল একটা পূর্ব বাংলার শ্যামলিমায় পঞ্চনদীর তীরে অরুণিমায় এই গানটা, এটা হতো, এটা হতো। তো এখন ওখানে ওই চার পাঁচজন লিড দিত, ক্লাস থ্রি সময় সম্ভবত আমাকে ওখানে নিয়ে আসলেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই যে আরও কয়েকজনের সাথে আমিও লিড দিলাম, আমাদের সাথে সাথে অন্যান্য ছাত্ররা সবাই গাইত। হ্যাঁ, তো এখন ওই এটা করতে করতে আমি ওই ক্লাস থ্রিতে যখন উঠলাম, ক্লাস থ্রিতে আমি কেন জানি না আমার বোধ হয় ওইদিকে একটু ঝোঁক বেড়ে গিয়েছিল, ক্লাস থ্রিতে আমি ফেল করলাম। আচ্ছা, হুম, ফেল করার পরে আরও কয়েকজন ফেল করেছিল, তো তাদের অভিভাবকরা এসে স্যারকে বলে ওদেরকে ক্লাস ফোরে তুলে দিলেন। আমার বাসা থেকে আমার আব্বা এবং আমার ভাই ওনারা বললেন, হবে না, হুম না, তুমি ফেল করেছো কেন, তোমাকে ক্লাস থ্রিতে থাকতে হবে। এই যে শাস্তিটুকু আমি পেলাম, হুম, এটা আমার মনে খুব নাড়া দিয়েছিল। আমি এরপর থেকে মোটামুটি চেষ্টা করেছি ভালোভাবে লেখাপড়া করতে, এবং এরপরে আমি কলেজ জীবন পর্যন্ত আর ফেল করিনি। হুম, তো ক্লাস থ্রিতে যাওয়ার পরে, ক্লাস থ্রিতে ওখানে ইয়ে হতো, মানে অমূল্যবাবু ছিলেন আমাদের ক্লাস টিচার, ওইখানে ওই যে সাপ্তাহিক যে ইয়েটা হতো ওখানে দ্রুত পঠন একটা ক্লাস হতো, সেই দ্রুত পঠনে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজন করে পড়তে হতো, একটা বইয়ের এক একটা পোর্শন এক একজন পড়ত। তো ওই পড়তে পড়তে মানে কে ভালো পড়তে পারে, হ্যাঁ সেটাও একটা ইয়ে ছিল। তো সেই ভালো পড়ার পেছনে আমার মনে হয় ওই যে আমরা বাসায় ছিলাম, আমাদের বাসায় তখন ওই কিছু ছোট 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 ঘর করা হয়েছিল, ওখানে ভাড়াটে থাকতো, সেই ভাড়াটেরা থাকার কারণে ওরা কিন্তু, আজকাল চট্টগ্রামের লোকজন বাসা ভাড়ায় থাকে, কিন্তু সেই সময় চট্টগ্রামের লোকজন কিন্তু বাসা ভাড়ায় থাকতো না, নিজের বাড়িতেই থাকতো, নিজের বাড়িতেই থাকতো। এবং ওই
অন্যান্য অঞ্চলের তারা হ্যাঁ জেলার ওরা আসতো এবং ওরা অনেকেই শুদ্ধ ভাষায় কথা বলত, তো যার ফলে আমাদের মধ্যে সেই জিনিসটা হয়তো প্রভাব ফেলেছে। তো ওই কারণে হয়তো ওই দ্রুত পঠনে আমি মোটামুটি একটু ভালো করতাম, তো এই জন্য স্যাররা আমাকে আদরও করতেন ওখানে। পরবর্তী পর্যায়ে তখন তো আর এত স্টেজ ছিল না, কিছুই ছিল না, সেই কয়েকটা লম্বা লম্বা টুল লাগিয়ে ওখানে স্টেজ করা হতো, ওখানে স্যাররা নাটক করাতেন আমাদেরকে, গান করাতেন, হ্যাঁ এইসব চলতো। এইভাবে করতে করতে ক্লাস ফাইভ পর্যন্ত চলে আসলাম। ক্লাস ফাইভ পর্যন্ত এসে ক্লাস ফাইভে বোধহয় বৃত্তিও দিয়েছিলাম, তো বৃত্তি পাইনি। হ্যাঁ, কারণ এইভাবে এত কম লেখাপড়ায় বোধহয় বৃত্তি হয় না। তো যাই হোক, ক্লাস ফাইভ পাশ করার পরে ক্লাস ওখানে স্কুলে আমার বেশ কয়েকজন বন্ধু ছিল, তাদের কথাও এখন মনে পড়ছে। ওখানে ওমর ফারুক নামে একজন ছিল, ক্লাস ফোর পাশ করে ক্লাস ফাইভ থেকে মুসলিম হাই স্কুলে চলে গেছিলো। আর পরেশ ছিল, অরুণ, তারপরে আবু, হ্যাঁ আরও অশোক, হ্যাঁ ওই সময় বেশ কয়েকজন, ওদের সাথে বেশ বন্ধুত্ব ছিল, ভালোভাবে মনে হতো। এই সমস্ত করার পরে ক্লাস ফাইভ পাশ করে আমিও চলে গেলাম, আমাকে ভর্তি করা হলো মুসলিম হাই স্কুলে, হ্যাঁ সরকারি মুসলিম হাই স্কুলে। তো এখনকার মতো এত প্রতিযোগিতা ছিল না, তখন নিয়ে যাওয়া হচ্ছে, ভর্তি করিয়ে দেওয়া হচ্ছে ওখানে পড়ছি। আমি ক্লাস সিক্সে ভর্তি হলাম। হ্যাঁ, তো প্রসঙ্গত বলে রাখি, মুসলিম হাই স্কুলের প্রতি আমাদের আরেকটা আলাদা টান ছিল, কারণ আমার আব্বা ছিলেন মুসলিম হাই স্কুলের ছাত্র, আমার দুলাভাই ছিলেন মুসলিম হাই স্কুলের ছাত্র, আমার বড় ভাই শহীদ প্রকৌশলী নূর হোসেন, হ্যাঁ ওনার কথা আমি বলবো পরে, তারপরে আমার মেজো ভাই মোহাম্মদ নাসির হোসেন, উনিও, ওনার সবাই মুসলিম হাই স্কুলের ছাত্র। তো সেই হিসেবে আমিও ওখানে গেলাম, আমি গর্বিত যে আমি আমার আব্বা দুলাভাই বড় ভাই ওনারা যে স্কুলে লেখাপড়া করেছেন আমিও সেই স্কুলে লেখাপড়া করতে পেরেছি। আর তখনকার দিনে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, হ্যাঁ এই দুটো স্কুলই চট্টগ্রামে ভীষণ নাম করা ছিল, সেরা স্কুল ছিল। তো সেই হিসেবে আমি একটিতে ভর্তি হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি, এবং ওখানে গিয়ে আমার ওই জীবনটা বোধহয় আরেকটু পাল্টালো। ওইখানেও একই অবস্থা, সে ক্লাস সিক্সে আমাদের ওই যে কালচারাল একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি সপ্তাহের শেষ দিনে হতো, তখন তো বন্ধ থাকতো রোববারে সম্ভবত, হ্যাঁ নাকি শুক্রবারে, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু ওই বন্ধের আগের দিন শেষ ক্লাসটা, পঞ্চম ক্লাসটা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। ওইখানে তখন তো আজকালকার মতো, আজকাল তো আবৃত্তির একটা বিরাট চল হয়ে গেছে, হ্যাঁ তখন আবৃত্তি বলতে কী সেটা অনেকে জানতো না হয়তো। তো সেই সময় ওই গল্প বলা, তারপরে ওই গান করা, এই সমস্ত এগুলোই চলতো। তো আমাদের মুসলিম হাই স্কুলে আবার উর্দু সেকশনও ছিল, হ্যাঁ নন বেঙ্গলিরা পড়তো, ওটা আলাদা ছিল, হ্যাঁ ওদের ক্লাসও আলাদা হতো, হ্যাঁ বাঙালিরা আলাদা ক্লাস করতো। আমার এখনও মনে পড়ে সেই মুসলিম হাই স্কুলে গিয়ে মূল বিল্ডিংয়ে ক্লাস করতে পারিনি প্রথম, ক্লাস সিক্সে একটা গর্তের মধ্যে একটা একতলা বিল্ডিং ছিল, ওখানে ক্লাস ফাইভ এবং সিক্স, তো আমি সিক্সে ভর্তি হলাম ওখানে হলাম, কিন্তু ওখানেও ওই আমাদের ওইভাবে ইয়ে হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, লেখাপড়া তো চলছেই। ওইখানে করতে করতে যে যা জানে লাস্ট ডেতে ওটা করবে, তো কেউ গল্প বলছে, কেউ কবিতা বলছে, তখন আবৃত্তি না, এমনি কবিতা পড়ে যাওয়া, হ্যাঁ এটা করতো। আর ইয়ে গান, আমি গানই করতাম, ওই গান করতে করতে শেষে ওইখানেও ওই যে অ্যাসেম্বলিতে লিডিং পার্টে আমাকে নেওয়া হলো, আরও চার পাঁচজন ছিল। ওইখানে গিয়ে আবার ওই যে সেই জাতীয় সঙ্গীত পাক সার জমিন সাত বাঁধ, হ্যাঁ এটা,
এটা করে তারপরে সবাই যার যার ক্লাসে চলে যেত।